পট্টানি সিনা মামুনেরা আলোচনা বুঝু আল্লাহ নবী দোজারে বাদুশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি গুজরান করে গেলেন দুনিয়ার জমিনে হুজুর ব্যবসা করলেন সংসার করলেন স্বামী স্ত্রীর দায়িত্ব তিনি পালন করলেন বাপের দায়িত্ব তিনি পালন করলেন দুনিয়ার জমিনে ভাইপোর দায়িত্ব পালন করলেন আল্লাহ নবী দুনিয়ার জমিনে সকলের সঙ্গে কথা বললেন এ মাজনেরা গোটা বিশ্বের বিজ্ঞানীরা গোটা বিশ্বে বিশ্বের গবেষকরা গোটা বিশ্বের রিসার্চ কারণে ওয়ালারা অবাক হয়ে যায় 63 বছরের জিন্দেগি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়ে গেলেন অথচ কোন ব্যক্তির সমালোচনা করেন না কি জিন্দেগি রে বাবা একটা মিথ্যা আশ্রয় নিলেন না একটা পরের সমালোচনা করলেন না আর আমাদের যদি 24 ঘন্টার সমালোচনা কম্পিউটার লোড করা হয় পেছনে শুধু ধোঁয়া বের হবে ধোঁয়া তা তোর কথা শুনে যদি কম্পিউটারের পেছনে ধোঁয়া বের হয় তা তোর কথা দিয়ে ধোঁয়া বের হয় মুসল্লি তুই চিন্তা কর কথা বলছেন না একটু ভাব ভাবতে শিখুন নবী আমার দীন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ওয়া মা সাহাবীরা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম শুনে নাও জেনে নাও আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে আর মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুনাফিক যারা হবে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওয়া ইযা ওয়াদা আখলাফা তারা যখন ওয়াদা করবে আমি নবী জানিয়ে দিলাম শুনে নাও জেনে নাও তারা যখন ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে না এহে নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী দোজারে বাদশার হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর আল্লাহ নবী 17 বছরের নজর দয়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে কেউ যদি এক দেরহাম হুজুরের কাছে যদি আমানত রেখে যেতে ওই আমানতের খিয়ানত মউতের আগ পর্যন্ত তিনি হতে দিতেন না আরেকটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত আল্লাহ নবীর রিসালাতের দাওয়াত দেওয়ার দায়িত্ব দেওয়া হলো নবী আমার তাইফের ময়দানের মানুষগুলো আল্লাহ নবীকে যেতে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি তাইফে জমিনে আসেন আপনাকে ইস্তিকবাল করা হবে হুজুর আপনার সহমতি বহু মানুষ ইমান আনবে আল্লাহ নবী ওয়াদা করলেন ও আমার আল্লাহর বান্দারা শুনে রাখো আমি নবী ওয়াদা করছি অবশ্যই তায়েফের ময়দানে আমি যাব আল্লাহ নবী ওয়াদা করলেন কিতাবের ভিতরে পাওয়া যায় তায়েফের ময়দানে নবী গেলেন যাওয়ার আগে কাফের বেদিন বেঈমানেরা আমার নবীকে জানে মেরে দেওয়ার জন্য বড় প্রস্তর খণ্ড পাহাড়ের উপরে রেখে দিলেন আল্লাহ নবী তায়েফের ময়দানে হাজির হলেন যার নবী তায়েফের ময়দানে গিয়ে দেখছেন পরিবেশ থমথমে কোন অবস্থাতে ইসলামের দাওয়াত দেওয়া তো দূরের তা বেঁচে ফিরে যাওয়া সম্ভব নয় দাওয়াত দেওয়া তো দূরের কথা ওখান থেকে ফিরে ঘরে আসবে এ সম্ভাবনা নেই আবার আলোচনা বুঝতে পারছেন বিশ্বনবী বললেন মুমিনেরা ওয়াদা খেলাফ করে না সুবহানাল্লাহ বললেন মুনাফিকের দ্বিতীয় আলামত সে যখন ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে না খেলাফ করবে মুসল্লি হুজুর ওয়াদা মতো কাজ চলছে তো
তোমার বলো খবর আজ বলো, যত বড় হুনু বাচ্চা হোক তোমার কিন্তু খবর আজ বলো। আমি বলি না, আমারও রাগ করলে হবে না। বিশ্বনবী বলছেন ওয়াদা খেলাপকারী ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ নবী ওয়াদা করলেন আমি তায়েফে আসছি, তায়েফের মানুষরা নবীকে আসতে বললেন, নবী তায়েফের ময়দানে যাবে বললেন, ওয়াদা করলেন, গেলেন। এমন একটা সিচুয়েশন হলো গোটা এলাকা প্যাকড হয়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে রসুলকে ওখানেই শেষ করে ফেলবে, পরিকল্পনা নকশা তৈরি করে ফেললেন। যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি বোনেরা, আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার দুনিয়ার জমিনে ওয়াদা খেলাপ করলেন না, জীবনে মরণে মরে যাবার ভয় করলেন না। আল্লাহ নবী জীবনের থেকে ইমানের মর্যাদা জবানের মর্যাদা রাখলে নবী গিয়ে দাওয়াতের কাজ অত দূরের কথা। তায়েফবাসীদের অবস্থা দেখে নবী অস্থির হয়ে গেলেন। জিব্রিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তায়েফের জমিনে যাচ্ছেন, ওরা আপনাকে জানে মেরে দেবে পরিকল্পনা করলেন। হুজুর আপনি ওইখানে যেখানে আপনার বসার জায়গা করছো ওইখানে বসবেন না, কারণ ওর উপরে কাপড় দিয়ে ঢেকে রাখা বিরাট একটা প্রস্তর খণ্ড আছে, পাথর রাখা আছে, ওই পাথরটা আপনাকে চাপা দিয়ে শেষ করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই জায়গায় গিয়ে বসবেন না। আল্লাহ নবী জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো হুজুর আমার চুপি মেরে দাঁড়িয়ে রইলেন, জায়গায় তিনি বসেন না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ওই তাইফের মানুষেরা আল্লাহ নবী এই মুজিজা আল্লাহ নবীর এই দৃশ্যটা দেখে অলৌকিক দৃশ্যটা দেখে তাইফের মানুষরা অবাক হয়ে গিয়েছিল, সত্যি যদি নবী না হবে কাপড়ের আড়ালে, কাপড়ের আড়ালে পাথর রাখা আছে, নবী জানতে পারলো কি করে? সত্য যদি নবী না হবে তাই এরকম সংবাদ তো কেউ জানে না, কারণ আমরা সব এক। এই কাপড়ের আড়ালে পাহাড়ের উপরে আছে, ঢেকে রেখেছি পাথর চাপা দেবো, ওই জায়গায় নবীকে কোনো ক্রমে বসতে পারা গেল না, বসানো গেল না। কারণটা কি জেনে গেছে? তিনি যদি নবী না হবেন এই অদৃশ্যের সংবাদটা তাঁকে কে বলল? একবার জোরে বলো বারহাক, তিনি সত্য নবী। তাঁকে অবশ্যই জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে তাঁকে অকিবহাল করা হয়েছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঈমান আনলো না বলো? কিছুটা। কিসের প্রতি? অদৃশ্যের সংবাদটা তিনি জানতে পাচ্ছেন কিভাবে? নিশ্চিত নবী হবেন, নবী মেনে নিলাম, এখনো হয়নি বলো? আলোচনা বুঝতে হবে বলো বাবা। আল্লাহ নবী একদিন অবস্থান করলে পরের দিনে চিত্র আলাদা হয়ে গেল। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গেলেন, নবী সাহাবী সহ নবীকে মারতে শুরু করলেন, কুফারে কুরাইশরা নিলিয়ে দিলেন নবীর উপরে, পাথর নিক্ষেপ করা হলো, পাথরেও হলো না। ওই পাহাড়ি এলাকায় আল্লাহ নবী করে যা সাহাবী সহ রাসূলুল্লাহকে মারতে শুরু করলেন। এ নজরেরা কুফারে কুরাইশরা তয়েবাসীরা আমার নবীকে এত মার মারলো, আমার নবীকে এত জখম করে দিলে, সমস্ত গা থেকে আল্লাহ নবীর জিসম মোবারক থেকে খুন মোবারক গুলো দদ্দার দদ্দার করে ঝরছে। আল্লাহ নবী জুতা মোবারক পরেছিলেন, নালায়েক শরীফের নিচে নবী পবিত্র জিসমের খুন মোবারকটা পা কদম মোবারকের নিচে জমে গিয়েছে। এ নজর আল্লাহ
আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন নবীকে টানতে 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 আল্লাহ নবীকে একটি পাহাড়ি উপত্যকায় এনে ফেলে দিয়ে গেলেন তাইফের মানুষেরা মনে করল এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর দুনিয়ায় নাই আল্লাহ নবী বেহুশ অবস্থায় জমিনের উপরে পড়ে রয়েছে আমার আল্লাহ শহীদে পারেন না এ জিবরিল আমিন যাও ও আমার রুহুল আমিন যাও আমার আমার হাবিবের অবস্থা ওরা সুচরিয় করে ফেলেছে আমার হাবিবকে মেরেছে আমার হাবিবকে মেরে মেরে ওরা জখমি করে দিয়েছে যাও আমার জিবরিল আমিন যাও আমার হাবিব বেহুশ অবস্থায় পড়ে রয়েছে মরু ময়দানে পাহাড়ের উপর দেখায় আমার হাবিবকে ফেলে দিয়ে গিয়েছে আল্লাহ নবী বেহুশ অবস্থায় পড়ে রইলেন জিবরিল আলাইহিস সালাম এসে দেখো মাত্রে হাউ হাউ করে কাঁদতে শুরু করলে আল্লাহ নবীর ওই অবস্থা দেখে প্রিয় জিবরিল আলাইহিস সালাম জর্জর জর্জর করে কাঁদতে শুরু করলে কচি বাচ্চার মতো কাঁদতে শুরু করলে আল্লাহ তাআলা ফেরেশতা কেঁদে 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 হুজুর আমার ওখানে দাঁড়িয়ে আর কচি বাচ্চার মতো যখন রোনাজারি করলে আল্লাহ নবী জ্ঞান ফিরে এলে যার নবী রহমাতাল লিল আলামিন মায়ের নবী হুজুর আমার জ্ঞান ফেরার সাথে সাথে মুখ হুজুর আমার জবান মোবারক খুলে চতুর্দিকে দেখতে লাগলে মাথা উঁচু করে মাথা মোবারকটা উঁচু করে চতুর্দিকে দেখতে লাগলেন কোথাও কি তারা পালিয়ে আছে আল্লাহর নবী খেয়াল করে শুনলেন একটি কান্নার আওয়াজ আল্লাহ নবী দেখলেন কান থেকে তার নবী দেখতে পেলেন জিবরিল আলাইহিস সালাম কান থেকে আসসালামু আলাইকুম ইয়া কি জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে ওরা এত মারা মেরেছে এত মারা মেরেছে খুনে লাল হয়ে গিয়েছে আপনার জেসেম মোবারকে জুবা মোবারকটা গোশতের ভিতরে ঢুকে গিয়েছে হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওরা মায়া দেখি আপনাকে মারে না জানে মেরে দেবে পরিকল্পনা আপনি মারা গেছেন এই ভেবে ওরা আপনাকে ফেলে রেখে চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একবার আমাকে হুকুম দিন একবার আপনি আমাকে পারমিশন দিন গোটা তায়েববাসীর আবাল বৃত্ত বনিতা কারোর ছাড় দেয়া হবে না আল্লাহ জানিয়েছে আপনি একবার হুকুম দেন গোটা তায়েববাসীর জমিনে যত পাহাড় আছে সব পাহাড় গুলো এদের উপরে চাপিয়ে দিয়ে গোটা জাতিকে আমি জিবরিল আমিন ধূলিসাৎ করে দিতে চাই আল্লাহ অমন কথা বলো না অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও জিবরিল আমিন আপনি কি জানেন না তমাম কায়নাতের জন্য আমি নবী হলাম রহমত একটু জোরে হবে না চিল্লে হবে না ও আপনি অমর বলবেন না আপনি অমর কথা বলবেন না ওদেরকে যদি মেরে দেয় ওরা শেষ হয়ে যাবে আবার বৃদ্ধ বনিতা ওদেরকে মারবে ওরা শেষ হয়ে যাবে তায়েবের জমিনটা জনমানুষ শূন্য হয়ে যাবে কেউ আর আল্লাহ বলা জমিনে তায়েবে আর থাকবে না এতে উপকার কিছুই হবে না জিবরিল আমিন বরঞ্চ আমি দোয়া চাই আল্লাহ আমাকে চেনে না এরা না চিনে আমাকে মেরে দে আল্লাহ এদের আবাল এদের আবাল বৃদ্ধ মরিত আমার উপরে অত্যাচার করেছে ছোট বাচ্চাগুলো আমার উপরে মেরেছে আঘাত করেছে আমি জানি আল্লাহ আপনার বড় কষ্ট হয় আপনার রাগ হয় আমি আপনার হাবিব দোয়া চাই আল্লাহ এদেরকে ক্ষমা করে দি আরো জোরে বলুন সবাই
ربي الله درك خواب بروغ إرأيك ربنا كي ايك بولي مانينا ماليك بولي مانينا پروبو بولي مانينا امار بشاش امار بشاش راجو دينا ماني ادر چھابات چاہے توئے پھر مانوش گلو ایک دن توما کے اللہ بولے امی نبی کے نبی بولے مینے نبی جوری بولتے پارے نا একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি নবী ওয়াদা খেলাপ করেননি গায়ের রক্ত খুন মোবারক জিসম থেকে ঝরে ঝরে পায়ের নিচে জুতো মোবারকে জমে গেছে জবানের খেলাপ চলেননি এটাই হলো নবী একবার জোরে বলো সেই নবীর উম্মত ওয়াদা খেলাপ চলছে না চলেন কথা বলছেন না অসক্ত নামাজ রোজা হজ যাকাত পর্দা ব্রোখা যা করছেন পড়ছেন পড়ছেন পড়ুন পড়ুন করুন খান জবানে লাগাম দেন জবানে ব্রেক লাগান এই জবানে যদি ব্রেক না লাগাতে পারেন এই জবানের ওসিলায় আপনাকে জাহান্নামী করা হবে আপনি কি ভাবছেন আপনি যা বোঝাচ্ছেন মানুষ বুঝে যাচ্ছে মনে বিরাট ভেবেছেন আপনি বিরাট সত্যের উপরে আছেন মানুষকে মিথ্যা বুঝিয়ে ড্রাইভেট করে সত্য থেকে মিথ্যার দিকে অগ্রসর করার মালিক কিন্তু আপনি হয়ে যাচ্ছেন এটা কি ভেবেছেন আপনি একটা মিথ্যা কথা বললেন আপনার একটা গোনা কবিরা গোনা একটা কিন্তু আপনার দ্বারা যদি 100 মানুষ মিথ্যা কথা বলে ওটা কিন্তু 100 প্লাস হয়েছে আপনার খাতাতে ওটা কি ভেবেছেন কথা বুঝতে পারেননি আপনি একা একটা মিথ্যা কথা বলেছেন আল্লাহর কাছে একটা মিথ্যার জন্য দায়ী কিন্তু মিথ্যা প্রচারে মিথ্যা অপবাদে মিথ্যা তোহমতে মানুষকে উদ্বুদ্ধ করেছেন 1000 মানুষ আপনার কথাটা বিশ্বাস করলে ওই আপনার মিথ্যা কথাটাই যদি ওই 1000 লোক বলে কটা গোনা জোরে বলেন ওদের তো একটা একটা হয়েছে আর ওই 1000 এর লোকের 1000 মিথ্যা কথার গোনা আপনার হয়েছে আপনি কি ভেবেছেন নামাজে আল্লাহ পাওয়া যায় নামাজে আল্লাহ পাওয়া যায় নামাজে আবার জাহান্নামও পাওয়া যায় নামাজে আল্লাহ পাওয়া যায় ওই নামাজে আবার জাহান্নাম পাওয়া যায় কোন নামাজটা পড়ছেন আপনি আল্লাহ নবী ওই জন্য একখানিকে বলেছিলেন ও বাবা সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো মুমিনের জন্য নামাজ হলো মুমিনের জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ এই নামাজটা হলো বেহেশতের চাবি একবার জোরে বলো সুবহানাল্লাহ এই চাবিটা চাবির মতো চাবিটাই হতে হবে তো নাকি চাবির কোয়ালিটি নেই 50 গ্রাম তালা যদি মাস্টার চাবি করতে গিয়ে যদি 500 গ্রাম চাবির ভার হয় ও তালা কি খুলবে হবে তো মাস্টার চাবি তো আর 50 গ্রামে যদি চাবি হয় ও তালা কি খোলা সম্ভব ওজনে শুধু এদিক ওদিক হলে হবে না ঘাটে ঘাট মেলাতে হবে ঘাটে ঘাট মেলাতে হবে চাবির ঘাটে যদি ঘাট না মিলে যায়
তালা তোর খুলবে না এ নজর আল্লাহ নবীর জন্য জ্বালানে আসসালাতুল মিফতাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের চাবি তবে বাবা সাবিদা কোন নামাজ সাল্লু কামা রাইতুমুনি মুসাল্লি আমি নবী যেমন করে যে নামাজটা আদায় করেছি ওই রকম করে ওই নামাজটা আদায় করা হলো বেহেশতের চাবি তোমার ইচ্ছা মতো না আমি যে নামাজটা আদায় করেছি যেমন করে সেই নামাজটা সেরকম করে আদায় করতে হবে তবে চাবি বেহেশতের পাওয়া যাবে আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালে ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম মুনাফিক যারা হয় তাদের ভিতরে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য পাওয়া যায় ওয়াইজা উতিউ মিনাল খার ওয়াইজা উতিউ মিনাল খার শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম মুনাফিক যারা হয় ওদের ভিতরে তিন নম্বর বৈশিষ্ট্য পাওয়া যায় আমানতের ওরা খেয়ানত করে ও বাবা সাবিরা আমানতের খেয়ানত শুধু টাকা নিয়ে আত্মসাৎ করা নয় আমানতের খেয়ানত শুধু পরের মালকে হজব গজব করে দেওয়ার খেয়ানত নয় আমানতের খেয়ানত হলো যদি বিশ্বাস করে কোনো ব্যক্তি আপনাকে দুটি কথা বলে ওই দুটি কথা তার রাইট না নিয়ে অনুমতি না নিয়ে তৃতীয় কোন ব্যক্তিকে বলে দেওয়া হলো আমানতের খেয়ানত আমি বোঝাতে পারছি একজন বিশ্বাস করে আপনাকে দুটো কথা বলেছে ও আপনাকে বলিনি যে কাউকে বলবেন ও আপনাকে বলিনি যে কাউকে বলবেন না কিচ্ছু বলিনি আপনাকে বিশ্বাস করে দুটো কথা বলেছে ওই কথাটা শুনে আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে গিয়ে বলে দিয়েছেন আমানতের খেয়ানত এরকম পিশাচই তো কথা বলছেন না কেন আবা তাহলে কি হবে তাহলে বিশ্বনবীর কথা অনুযায়ী এই তিনটে আলামত তো তাহলে ভেতরে যদি থাকে তাহলে পাকা মুনাফিক কাঁচা না বলো পাকা আর এই তিনটে যদি একটা থাকে ও মুনাফিক আর মুনাফিকের শাস্তি কোরআনে আল্লাহ জানিয়েছে জাহান্নামের তলদেশ সব থেকে কঠিনতম জায়গা এদের জন্য বরাদ্দ মুনাফিকের স্থান কোথায় জাহান্নামে নয় জাহান্নামের তলদের সব থেকে কঠিন জায়গা যেখানে এই জায়গায় কাফেররা থাকবে না কারা থাকবে এইসব চুপচাপ রে বুঝ দিবে তেনে নাকি মুনাফিক কারা যাদের ভিতরে এই তিনটে জিনিস পাওয়া যায় কারা তারা দাবি করবে মুসলমান কিন্তু এই তিনটে কাজে কাজই তারা আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর দয়া করে একবার বলুন ইসলামের সব থেকে বড় দুশমন কে আল্লাহ নবী বললেন না কাফের না ইহুদি না নাসারা আল্লাহ নবী বললেন ইসলামের সব থেকে বড় শত্রু হলো মুনাফিক মুসলমান ইসলামের বড় শত্রু যুবকেরা ছেলেরা বাচ্চারা মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী দয়া নবী রহমত
রাহমাতাল লিল আলামিন হুজুর যখন বলেছিলেন বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মসজিদ উম্মত ভালো ভালো মসজিদ বানাবে কালারফুল মসজিদ হবে উম্মত অটলা হবে উম্মতের অর্থের অভাব হবে না আমার উম্মতেরা দাড়িওয়ালা হবে টুপিওয়ালা হবে আমার উম্মত নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে বাবা সাহাবীরা মসজিদে যাবে নামাজ আদায় করবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে ইমানদার পাওয়া যাবে না আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন হুজুর কারণটা কি আল্লাহ নবী এক নম্বরে বললেন ওই সময় আমার উম্মতে এরা সুদের দারস্থ হয়ে যাবে ও বাবা সাহাবীরা সুদখোর যারা হয় ওদের ভিতরে তিনটি জিনিস থাকে না তিনটি জিনিস থাকে তিনটি জিনিস থাকে না তিনটি জিনিস থাকে এক নাম্বার থাকে না ওদের ভিতরে কোনো লাজ লজ্জা বলি কিছু থাকে না সুদখোর যারা হয় সুদ দেনেওয়ালা সুদদাতা এবং সুদ দেনেওয়ালা গ্রহীতা উভয়ের ভিতরে লাজ লজ্জা বলি কিছু থাকে না দ্বিতীয় নাম্বার হলো ওদের ভিতরে খৌফিল্লাহ আল্লাহর ভয় বলে কিছু থাকে না তৃতীয় নাম্বার হলো ওদের ভিতরে আর একটা জিনিস বহিঃপ্রকাশ হবে ওদের ভিতরে থাকবে না সেটার নাম হলো মনুষ্যত্ব বাবা সাহাবীরা সুদখোরদের ভিতরে তিনটে জিনিস দেখতে পাওয়া যায় এক নাম্বার হলো ওদের ভিতরে আগ্রাসন মনোভাব অন্য নীতি থাকে আগ্রাসন মেরে খাবো ঝেড়ে খাবো কখন এই চিন্তা ওদের ভিতরে থাকে দ্বিতীয় নাম্বার হলো সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালার ভিতরে দ্বিতীয় চরিত্র হলো ওরা জেনা করতে ভালোবাসবে বিবাহের জায়গায় ওরা আসবে না জেনা ব্যবিচার ওদের প্রিয় হবে ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও সুদখোর যারা হয় সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালার ভিতরে তৃতীয় নম্বর জিনিস দেখতে পাবে সেটা অন্য কিছু নয় ওরা পৃথিবীর জমিনে যত কাজ করবে নাম যশের জন্য করবে পৃথিবীর জমিনে যতটুকু করবে নাম যশ পাওয়ার জন্য ওরা করবে আজকে মুসলমানদের ঘরে 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 সুদের টাকা ঢুকেছে সুদের টাকা ঢুকেছে বাবা অনেকে প্রশ্ন করতে পারে ভাই জান আপনি জানলেন কি করে খবর না বাড়ি আনার মুসলমানেরা ঘরের বিড়িগুলা প্রতি সপ্তাহে বন্ধনে ঢুকছে কিনা নি বোধ হয় এরকম নড়তেছেন কেন আছে হ্যাঁ হ্যাঁ মদ্দেন সাহেব বলছে ভর্তি ফিলিস্তিনে মুসলমান মার খায় ফিলিস্তিনে মুসলমানরা জখিমি হয় ফিলিস্তিনে মুসলমানদের মা বোন সন্তানগুলো বোমের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় সুদখোরের মনে দয়া তৈরি হয়েছে হারাম করে মনে দয়া তৈরি হয়েছে সুদখোরের জন্য দোয়া চাই দেগমে ইমাম সাহেবকে বলে দিলাম ইমাম সাহেব কালকে জুমা কালকে জুমা দিনেতে জুমা শেষে সম্মিলিত মোনাজাত করে কানতে হবে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো হেফাজত করো হেফাজত করো ইমাম সাহেব কথা মতো সুদখোরের কথা শুনে ঘুষখোরের কথা শুনে হারামখোরের কথা শুনে দোয়া শুরু করে দিয়েছে মসজিদে কেঁদে কেঁদে দরবার হয়ে যায় জেহাদ চলছে ফিলিস্তিনের মুসলমান আমাদের মুসলমান গাজার মুসলমানদের মা বোন তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কাপ হয়ে গেল ওরে ইমাম সাহেব ওরে হুজুর মৌলানা বাপ্পা ও আন্দোলনকারী বলো এত দোয়া এত আন্দোলন করে কেন গাজায় এত মানুষ শেষ হয়ে যায় প্রশ্ন করবেন না যে এত দোয়া চাচ্ছি এত দোয়া চাচ্ছি আমাদের দোয়া তো ফেরাবে না আল্লাহ ওয়াদা করেছে আমাদের দোয়া আমাদের দোয়া তো আল্লাহ ফেরাবে না কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চিত আল্লাহর ফেভার পছন্দনীয় রিলিজিয়ান
ধর্ম হলো ইসলাম একবার জোরে বলো একবার জোরে হবে না আবার আল্লাহ বললেন এই জন্য পছন্দ এই আমার মনোনীত দিন ধর্মটা তোরা মেনে নিয়েছিস ওই জন্য তোদের লাকাব আমি আল্লাহ আলাদা দিয়েছি কুনতুম খাইরু উম্মতি উখরিজাতি লিন-নাস তোরা হলো সমগ্র পৃথিবীর মানুষদের ভিতরে শ্রেষ্ঠ একবার জোরে বলো শ্রেষ্ঠ জাত দোয়া চাচ্ছে ইসরায়েলের উপরে বজ্রাঘাত ফেলো আল্লাহ ওদের তছনছ করে দাও ওরা সমহিমায় বোমবিদ্রোহ কি করে হারায় বাবা আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন কারণ হাদিস নাকের ভিতরে আল্লাহ জানি আল্লাহ নবী জানিয়েছে ও মুসাবিরা সুদ করে নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না সুদ করে রোজা আল্লাহ দরবারে কবুল হয় না সুদ করে হজ আল্লাহ দরবারে কবুল হয় না সুদ করে যদি দোয়া চায় ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ে কেন কিতাবের ভিতরে এসেছে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বনি ইসরাইল এবং কিবতী সম্প্রদায় দুটো সম্প্রদায় যে বললেন নবী মুসা আপনি তো নবী আল্লাহর কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে পছন্দ হয় আল্লাহ তার মানে আল্লাহর কাছে আপনি কথা বললে আল্লাহ পছন্দ আপনি দোয়া চান দীর্ঘ বছর হয়ে গেল বৃষ্টি হয় না আপনি দোয়া চান আল্লাহ যেন আসমান থেকে একটু রহমতের পানি বর্ষায় মুসা আলাইহিস সালামের উম্মতেরা সব ঘিরে ধরেছে আপনি দোয়া চান মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমরা যখন বলছো একটা জামাত হোক একটা ঐক্যবদ্ধ একটা মজলিস হোক দোয়ার মজলিস কত বুঝতে পারলেন আমরা যেরকম এই ফিলিস্তিনের জন্য জামাতবদ্ধ হয়ে সব দোয়া চাচ্ছি কথা বুঝতে পারছেন নাকি এ কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে দিলেন শোনো ঐটা তোর উপত্যকা এলাকায় একটি জমাতে দোয়া হবে তোমরা এসো আগামীকাল সকলে এসে হাজির হয়ে গেল আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দুটো হাত উঠালেন সমস্ত মুসল্লিরা হাত উঠিয়েছেন আল্লাহ রহমতের বৃষ্টি দাও জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলে এ নবী মুসা হাত নামাও তোমার দোয়া আল্লাহ কবুল করবেন না কি বলছে হাত নামাও দোয়া কবুল হবে না আল্লাহ বলছে কবুল করবেন না কেন ভাই জিবরিল আলী আমির আলাইহিস সালাম ও আমার জিবরিল আমির কেন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম জানালেন এই যে বিরাট মজলিসে আপনি দোয়া করছেন এই মজলিসের ভিতরে একজন সুদখোর আছে মজলিসের ভিতরে বলো বাপ বলো 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 সেই এক কুইন্টাল দুধের উপরে এক ফোঁটা কবুল হবে না হাত নামান সব ঝিমিয়ে পড়ে ঘুম হচ্ছেন নাকি তকবিদান্তি নারাই তকবি হুম এদিকে যেন পুরো একে নিনি সবার সে আজিমে আসবো তাই তকবিদান নারাই তকবি জুড়ে হবে না নারাই তকবি মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মিষ্টি ভালো হয় তবে লিকার কম মিষ্টিও কম হচ্ছে না উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل
رسول امار بھالو باشا رسول امار یالو آشا رسول امار پرم بیروگے نعرہ تکبیر رسول امار بھالو باشا رسول امار آلو آشا رسول امار پرم بیروگے مول آلو چنائے رسول امار کھاجے کرمے انو ما شاء الله رجل وعلى آل سرشتی کولر سرشتو تمی مایا مینر نایان تمی ایک جوری ہوئے ایک جوری ہوئے سرشتی کولر سرشتو تمی مایا مینر نایان شنار مدینا جوری ہوئے نا رسول امار بھالو باشا رسول امار آلو آشا رسول امار پرم بیروگیر مول آلو چنا رسول امار کاجے کرمے انو پریرونا اللہم صلی اللہ ماشاءاللہ ماشاءاللہ رجلی وعلی آلی آرو بیروی مکہ نگور جیٹھایا مارنو بیری شاہور ایک بجوری ہوگی نا مکہر زمین ہو لینا من نبیر شاہور نگور شیکر ایس کے حج کو تے اچھا سیگر ایک ٹین دیشو حجیرہ انہیں کچھ میتے کو تے بولچ یہی تو ہمیں گھرے ہی لابا دوازہ تیس سالے حج پاکے گیلا چھو لوگ کو ڈائکا سات لوگ کو خورج کرے گی ہوگا ان کے سیدھا رکھت چھے حجی کی حجی نہ دھوا حجی دھوا کتا ٹھیک نہ بھول جو رے بولیں آرو بیروی مکان گور جیٹھایا مارنو بیری شام آچھن تینی آجو شویا شنار مدینا کندن تینی آجو شویا نظار تیر دیشا جرے ہمینا چلے ہمینا اللہ نبی گھومان نا امو تیرے مائے کندے نبی جن نے ٹوکے دے چھے مدینہ شریف تھے کہ آشا سموئے بہو حاجیرہ کاندے کاندے بہوش ہوئے چھے
সেই সালাম দেওয়ার সময় আখেরি সালাম দেওয়ার সময় জিয়ারতে মসজিদে নবী বাবু সালামের ভিতর দিয়ে যখন ঢুকে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যখন সালাম দেয়া হয় মনে হয় যেন কলিজাটা ফেটে যায় ও সবার হবে না সব অন্তরে হবে যারা সিগারেট খেয়ে খেয়ে ভেতর সব শেষ করে গেছে ভেতরে কাঁদ ব্যথা দেয় কত সহজ আল্লাহর নবীর দরবারে রহমাতুল্লিল আলামিন দরবার থেকে বিদায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আল বিদা আল বিদা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবীকে যখন আল বিদা শব্দটা বলা হয় মনে হয় যেন কলেজাটা ফেটে যায় চোখ থেকে জীবনে যারা পানি ঝরাতে পারে না সেই অন্তর দিয়ে ওইখানে গিয়ে একবার আল বিদা ইয়া রাসূলুল্লাহ বললে চোখ থেকে পানি বেরিয়ে আসে রহমাতাল লিল আলামিন হাসে আর বলে কাদিস না মনজারা খবরি কি আমার কবরটা তুই জিয়ারত করলি ওরে উম্মত ওয়াজাবাত লাহু শাফাতি আমি নবীর কথা দিলাম তোর জিয়ারত নয় তোর শাফাত করা আমি নবীর ওয়াজিব হয়ে গেল বলবে মানজারা কবরিহি